আমি প্রত্যেকটা ওয়ার্ডের ছবি তুলেছি এবং প্রত্যেকটা জায়গায় ভাইলেছি। ভাই দেওয়ালে যদি আপনার পোস্টার থেকে আপনার দায়িত্ব আপনার কর্মী বাহিনীকে বলে দেন আমি আবার লাঞ্চের পরে এই এলাকার আমি যাওয়া পর্যন্ত প্লেনে ওঠা আট পর্যন্ত এই এলাকায় ঘুরব। যদি এই আচরণ বিধিমালার লঙ্ঘিত হয় তাহলে কিন্তু শুধুমাত্র জেল জরিমানাই কিন্তু এখানে যথেষ্ট নয়। কেউ যদি মনে করেন যে পেশি শক্তির মাধ্যমে আপনি নির্বাচন পার পেয়ে যাবেন তাহলে কিন্তু সেটা সম্ভব নয়। যে 10টা 15 টাইম দেন, এরপরে সমস্ত আপনার ব্যানার গুলো আপনারা খুলবেন। এবং এরপরে আমি বলেছিলাম সকাল 1:30 আমি বেরোব। আপনারা হয়তো শব্দ শুনেছেন চারিদিকে, প্রত্যেকটা ওয়ার্ডে আমি গেছি সকালে। প্রত্যেকটা ওয়ার্ডে যাওয়ার পরে আমি প্রত্যেকটা ওয়ার্ডের ছবি তুলেছি। ছবি তুলে আনা হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় ভাইলেশন, প্রত্যেকটা জায়গায় ভাইলেশন। আপনারা বলবেন ভাইলেশনের কথা, আমি তো নিজের চোখে দেখেছি ছবি তুলে প্রিন্ট নিয়ে এসেছি। আপনি তালি দেওয়ার চেয়ে একটা জিনিস করবেন প্লিজ। আপনারা এখন অনেক সময় বলবেন স্যার আমি তো লাগাই নাই, আমাকে ক্ষতি করার জন্য আমার একজন বিরোধী সেখানে লাগিয়ে দিয়েছে দেওয়ালে। ভাই দেওয়ালে যদি আপনার পোস্টার থেকে আপনার দায়িত্ব আপনার কর্মী বাহিনীকে বলে দেন আমি আবার লাঞ্চের পরে এই এলাকার আমি যাওয়া পর্যন্ত প্লেনে ওঠা আট পর্যন্ত এই এলাকায় ঘুরব, তখন যেন কোনো কিছু না দেখি। এই যে বড় বড় এখানে যেগুলো আছে, নৌকা আছে, খেজুর গাছ আছে, তারপরে উট পাখি আছে, তার মানে আমার প্রত্যেকটা প্রমাণ এখানে আছে যে ভাইলেশনের প্রমাণ। প্লিজ আপনারা নিজেদের কর্মীদের কাজে লাগিয়ে দেন, আমি কিন্তু 2টার পরে আবার আমি বেরোব। কিন্তু এই যে আমি নির্দেশ দেওয়া হচ্ছে, আপনাদের চিঠি লেখা হচ্ছে, আপনাদের করা হচ্ছে, তারপরে আপনারা শুনছেন না। হঠাৎ করে যদি ঢাকায় দেখে আপনার প্রার্থিতা বাতিল হয়ে যায় তখন কিন্তু মন খারাপ করবেন না। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? প্লিজ আজকে এই যে আচরণ বিধির কথা উঠে এসেছে, আজকের পর থেকে স্যার থাকা অবস্থায় আমরা এই যে পোস্টার এবং যারা আচরণ বিধি লঙ্ঘন করে বিভিন্ন পোস্টার ব্যানার ছাপিয়েছেন আপনারা নিজ দায়িত্বে এগুলো সরিয়ে ফেলেন। সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব শুধুমাত্র প্রশাসন এবং পুলিশ এবং নির্বাচন কমিশন দিয়ে কিন্তু হবে না। সুষ্ঠু নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরও সুষ্ঠু মন মানসিকতা থাকা প্রয়োজন। এবং আজকের পর থেকে যদি এই আচরণ বিধিমালার লঙ্ঘিত হয় তাহলে কিন্তু শুধুমাত্র জেল জরিমানাই কিন্তু এখানে যথেষ্ট নয়। নির্বাচন কমিশনার স্যার সুস্পষ্টভাবে বলেছেন, অনেক উদাহরণ দিয়ে কিন্তু স্যার বলেছেন, প্রার্থিতা বাতিল করেছেন। কারণ যারা প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা মনে করবেন না যে আপনারা সকলেই নির্বাচনের দিন পর্যন্ত যেতে পারবেন, অনেকেই হয়তো নাও যেতে পারে। একটি বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে যে আমাদের এখন ইলেকট্রনিক প্রিন্ট এবং সোশ্যাল মিডিয়া কিন্তু খুব শক্তিশালী, সবকিছু রেকর্ড হচ্ছে, ভিডিও রেকর্ড হচ্ছে। কাজে আপনারা কে কোথায় কখন নির্বাচন ভাইব্রেশন করছেন, আচরণ বিধির ভাইব্রেশন করছেন, সেই তথ্য পাত্র যদি আমরা পাই আমরা কিন্তু এটি নির্বাচন কমিশন বরাবর কিন্তু আপনাদের আমরা প্রেরণ করবো। নির্বাচন কমিশন বরাবর মিছিল শুডাউন একদম করা যাবে না। আচরণ বিধি লঙ্ঘিত হয় এমন কোন কাজ আপনারা প্রতিজ্ঞা করে যান আজকে আমাদের মাননীয় নির্বাচন কমিশনার স্যারের সামনে, আচরণ বিধি লঙ্ঘিত হয় এমন কোন কাজ আপনারা করবেন না। আমরা কক্সবাজারে একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে আমরা সর্বতোভাবে সহায়তা প্রদান করব, এটা স্যারের প্রতি আমাদের অঙ্গীকার, নির্বাচন কমিশনের প্রতি আমাদের অঙ্গীকার, আমাদের প্রার্থীদের প্রতি আমাদের অঙ্গীকার। কেউ যদি মনে করেন যে পেশি শক্তির মাধ্যমে আপনি নির্বাচন পার পেয়ে যাবেন তাহলে কিন্তু সেটা সম্ভব নয়। স্যার অনেকগুলো নির্বাচনের মডেলের উদাহরণ দিয়েছেন, গাজীপুরের উদাহরণ দিয়েছেন, ঝিনাইদহের উদাহরণ দিয়েছেন, ভবিষ্যতে যেন স্যার এই কক্সবাজার পৌরসভা নির্বাচনকে মডেল হিসেবে উদাহরণ দিতে পারেন, এই প্রতিশ্রুতি প্রতিজ্ঞা এটা আমরা করি।